আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব ডিম আলুর কাবাব। ডিম আলুর কাবাব তৈরি করতে এখানে আমি তিনটি সেদ্ধ আলু নিয়েছি, আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবং দুটি সেদ্ধ ডিম নিয়েছি, ডিমেরও খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি গ্রেটারের সাহায্যে আলু আর ডিমগুলোকে গ্রেট করে নিব। বড় ছিদ্রটা দিয়ে করে নিচ্ছি। এভাবে একটা আলু গ্রেট করে নিলাম, বাকি দুটো আলুও একইভাবে গ্রেট করে নিচ্ছি। তিনটা আলুই গ্রেট করে নিলাম, এবারে ডিম দুটো গ্রেট করে নিব আলুর সাথেই। আলুর সাথে ডিম দুটো গ্রেট করে নিলাম। এখন এর মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, লবণ স্বাদ মতো, দুটি কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 2 টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা কুচি, 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা, 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচে 1/4 ভাগ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া, লেবুর রস 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে আলতো হাতে সবগুলো একসাথে মিলিয়ে নিব। সবগুলো উপকরণ একসাথে মিলানো হয়ে গেলে এবারে অল্প অল্প ডিম আর আলুর মিশ্রণ নিয়ে কাবাব তৈরি করে নিব। এভাবে একটি কাবাব তৈরি করে নিলাম এবং এক এক করে বাকি কাবাবগুলো তৈরি করে নিব। সবগুলো কাবাব তৈরি করে নিলাম, মোট 8টি কাবাব হয়েছে। এখন কাবাবের উপরে কোটিং দিয়ে ভাজার জন্য, যাতে কাবাবগুলো ভেঙে না যায়, তার জন্য একটা মিশ্রণ তৈরি করব। সেই মিশ্রণটা তৈরি করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ, 1 চা চামচের 1/4 ভাগ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচের 1/4 ভাগ পরিমাণ লাল মরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো। আমি এখানে 1 চা চামচের 1/4 ভাগ পরিমাণ লবণ নিয়েছি, কারণ কাবাবগুলো তৈরি করার সময় লবণ দিয়েছি। আর লাগবে 1 চা চামচের 1/4 ভাগ পরিমাণ বেকিং পাউডার এবং গোলা তৈরি করার জন্য পরিমাণ মতো পানি। এখন আমি একটি বাটিতে সবগুলো উপকরণ নিয়ে মিলিয়ে নিব। নিয়ে নিচ্ছি ময়দা, চালের গুঁড়া, কর্নফ্লাওয়ার, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, লবণ এবং বেকিং পাউডার। এখন সবগুলো একসাথে মিলিয়ে নিব। মেলানো হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে গোলাটা তৈরি করে নিব। গোলাটা তৈরি হয়ে গেছে। গোলাটা এরকম হবে, ঘনও না আবার পাতলাও না, মাঝারি একটা গোলা হবে। এবারে চলে যাচ্ছি চুলায় কাবাবগুলো ভাজতে। কাবাবগুলো ভাজার জন্য অল্প একটু তেল মাঝারি গরম করে নিয়েছি। খুব বেশি গরম করার প্রয়োজন নেই, মাঝারি গরম করেই কাবাবগুলো তেলে ছাড়া যাবে। এবারে একটা একটা কাবাব গোলায় ডুবিয়ে কাবাবের দুপাশে গোলাটা লাগিয়ে তেলে ছেড়ে দিব। কাবাবগুলো মাঝারি আঁচে ভাজতে হবে। এক পিঠ ভাজা হলে উল্টিয়ে দিব। দু পিঠ ভাজা হয়ে গেছে, আমি আরও একটু লাল করে ভাজার জন্য রিপিট ওপিট আরও কিছুক্ষণ ভেজে তারপরে তুলব। একসাথে লেগে গেলেও ভাজা হয়ে গেলে নিজে থেকেই আলাদা হয়ে যাবে। কাবাবের দু পিঠি লাল করে ভেজে নিলাম, এবারে তুলে নিব তেল থেকে টিস্যু পেপারের উপরে, যাতে তেলটা সোক করে নেয়। তেলটা পরিষ্কার করে নিব। এবারে রয়ে যাওয়া তেলের মধ্যে বাকি কাবাবগুলো ভেজে নিব। বাকি কাবাবগুলোও ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল ডিম আলুর কাবাব। আমি ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। উপরটা ক্রিস্পি আর ভেতরটা বেশ সফট। খুব সহজেই অল্প তেলে এটা তৈরি করা যায়। আপনার ইচ্ছে করলে ডিম আলুর কাবাবের এই রেসিপিটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন, অথবা কাবাবগুলো তৈরি করে না ভেজে কোনো এয়ারটাইট বক্সে অথবা জিপলক ব্যাগে ঢুকিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, এবং যখন এটা খাবেন তখন গোলা তৈরি করে জাস্ট গোলায় ভিজিয়ে ভেজে নিলেই হলো। আশা করছি ডিম আলুর কাবাবের এই সহজ রেসিপিটা আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ থাকলো।